ওকে, সো আমি এখানে আর একটা জিনিস দেখাবো আজকে। আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন, তিন ফল, তিন, যেটা আমাদের কোরআনে আসছে, অত্তিন ইওয়া জাইতুন। জাইতুন মানে হচ্ছে যে আপনার জলপাই, আর অত্তিন মানে যে ডুমুর, এটা হচ্ছে ডুমুর ফল আর কি। এটা আমাদের কোরআনে আসছে এবং এটা খুবই নিউট্রিশাস আর কি। সে এখানে আমার একটা কলিক আর কি, ওর একটা ওনার একটা প্রজেক্ট আছে, এই যে পলি ব্যাগ আর কি, বড় বড় পলি ব্যাগের ভিতরে উনি চাষ করছেন। সেটা পাকা, প্রায় প্রায় পেকে যাওয়ার মতো অবস্থায় দেখেন। এটা হচ্ছে তিন ফল, ডুমুর ফল যেটাকে বলে, ডুমুর ফল। এগুলো খাইতে অনেকটা মিষ্টি আর কি। আমি সোফার একবার খেয়ে দিই, আমার যখন ইউপিএমে আমি পড়াশুনো করি তখন ইরানি ইরানি স্টুডেন্ট ওরা নিয়ে আসতো ইরান থেকে। সেটা উনি অনেকগুলো এখানে চাষ করতেছেন। এই যে তিন ফল, ডুমুর ফল, এটা হচ্ছে খাওয়া যায় আর কি, পেকে পেকে গেলে তখন এটা খেতে অনেকটা মিষ্টি আর কি। হ্যাঁ, এসেছে ডুমুর তিন, অ্যারাবিক ভাষায়, অ্যারাবিক ভাষায় বলা হয় তিন ফল, তিন, আর তিন ইয়াজাইতুন, সেই তিন থেকে সেই তিন ফল আর কি। এখানে আপনার পাকা ফলটা আর একবার সুন্দর করে দেখাই। এটা হচ্ছে আপনার তিন ফল, এটা পেকে গেছে, অত্তিন ইয়াজাইতুন, সেই তিন ফল। ওকে, সেটা অনেকে হয়তো জানা না থাকতে পারে, অনেকের হয়তো বা জানা আছে। আমরা দেশে হয়তো, বাংলাদেশে হয়তো বিভিন্ন ধরনের দুই ধরনের জগ ডুমুর পাওয়া যায়। জগ ডুমুর আর একটা হচ্ছে এমনি লোকাল ডুমুর, যেটা রান্না করে কাঁচা অবস্থায় রান্না করে খায়, আর এটা হচ্ছে পেকে গেলে তখন এটা খায় আর কি। মিষ্টি টাইপের আর কি, একটু মিষ্টি সুইট আছে। সেটা দেখেন, এটা ছোট্ট একটা গাছের ভিতরে একটা, এটাই যেটা এটা হয়েছে এখানে প্রায় পেকে যাওয়ার মতো। তো এটা হচ্ছে তিন গাছ, তিন। একসময় মালয়েশিয়াতে এটা কমার্শিয়াল চাষ হইতো আর কি, অনেক আগে, প্রথম দিকে যখন এদের প্রধান ফসল, মালয়েশিয়াতে প্রধান ফসল ছিল। দেখেন কী পরিমাণ ফল ধরছে, একবারে গোড়ার থেকে শুরু করে প্রচুর ফল ধরছে এগুলোতে। তো মালয়েশিয়া, যেটা বলতেছিলাম, মালয়েশিয়াতে একসময় কমার্শিয়াল চাষ হইতো এটার, এবং তখন এটা এক্সপোর্ট করতে বিভিন্ন দেশে। এখানে একটা দেখেন সুন্দর কালার ফর্ম করছে, কিন্তু পাখিতে খেয়ে গেছে আর কি। তো এটা যদি আপনারা দেখেন ভিতরে, ঠিক নর্মাল ডুমুরের মতোই, এটা ভিতরে একটা পাখিতে খেয়ে গেছে, এখানে পাখি ঢুকছে, পাখিতে খেয়ে গেছে। তো এটা কমার্শিয়াল চাষ করতো, এবং তখন এদের প্রধান ফসল ছিল হচ্ছে আপনার দিন এবং রাবার। সো তারপর মালয়েশিয়ান গভর্নমেন্ট একসময় চিন্তা করলো, যদি আমাদের এটা কোনোভাবে ফেল করে, তখন তারা অয়েল পামের দিকে মুভ করে আর কি। যে কারণে অয়েল পাম এখন বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ হচ্ছে মালয়েশিয়া, এবং সবচেয়ে উৎপাদনে বেশি অয়েল পাম ইন্দোনেশিয়া। সেই হলে এটা আমার কলিকের, এটা হচ্ছে উনি এই যে পটের ভিতরে আঙ্গুর লাগিয়েছেন আর কি, সেটা খুব বেশি একটা ভালো হয় নাই, সেটা নতুন করে আবার লাগিয়েছেন, এটা এখনও পুরোপুরি আসে নাই। এটা হচ্ছে দেখেন আঙ্গুরের ক্ষেত, আঙ্গুরের ইয়েটা এখনও, আঙ্গুরের এখনও ফলন শুরু হয় নাই আর কি। বেশ গাছগুলোর ফিজিক্যাল এক্সপিরিয়েন্স ভালো, মরফোলজিক্যালি ভালো ডেভেলপ করছে আর কি। হয়তো আরও কিছুদিন সময় লাগবে ফুল ফল আসতে। সেটা হচ্ছে আমার কলিকের। ওকে, সো এখানে একটা গাছে দেখলাম কিছু আঙ্গুর আছে, যদিও আঙ্গুরের কোয়ালিটি খুব বেশি একটা ভালো না। প্রথম দিকে উনি যখন ইয়ে করছে তখন ইয়েছিল যেটা লোকাল, যে রেড কালারের যে আঙ্গুরগুলো আর কি, রেড আর পিঙ্ক কালার যেটাই বলি আমরা। এই গাছে কিছু দেখলাম ফল এখানে। হ্যাঁ, এটা হচ্ছে, এটাই যে একটা ছোটো ছোটো ফল ধরছে এখানে কিছু। সো এই হলো, এটা আমি দেখানোর জন্য এখানে ঢুকছিলাম আজকে, আমার কলিকের যে প্রজেক্টটা আছে এখানে, তিন ফল। এবং উনি বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেন আর কি, উনি ফার্টিগেশন সিস্টেম, বিশেষ ভার্টিক্যাল ফার্মিংয়ের উপর কাজ করেন উনি। বেশ ভালো অনেকগুলো প্রজেক্ট আছে ওনার, ভালো নাম করা। উনি বর্তমানে আমাদের এখানকার ডেপুটি ডিন, ফার্মের ইনচার্জ আর কি, ফার্ম, ওইগুলো ফার্মের ডেপুটি ডিন। সো তিন গাছগুলো আর একবার দেখাই, হচ্ছে ডুমুর, মূলত ডুমুর, তিন ফল বলে অ্যারাবিক ভাষাতে, তিন ফল, আমাদের বাংলাদেশে যেটাকে বলে ডুমুর। কিন্তু এটা কমার্শিয়াল, এই জাতটা ভিন্ন আর কি, এটা হচ্ছে র আপনার ফ্রেশ খাওয়ার জন্যে,
যখন পেকে যায় সেই সময় খাওয়ার জন্য। আর বাংলাদেশে যেটা হয় ওটা হচ্ছে ওয়াইল্ড টাইপের, যেটা রান্না করে খায় আর কি। সেই হলো আমার ফার্মের ভিতরের আর একটা আমার কলিকের প্রজেক্ট, ডুমুরের প্রজেক্ট, হ্যাঁ, তিন ফলের প্রজেক্ট।